পাখা এটা নর্মাল গতিতে চলতেছে এখন এখন একটু হাই করে দিই হ্যালো ভিউয়ার্স আজকে ওয়েদারটা অনেকটা ভালো তবে দমকা বাতাস আছে কারণ ওয়েদারটা কেন আমার জন্য ইম্পর্টেন্ট আজকে আমি আসছি আমার ড্রোনটা প্র্যাকটিস করতে কারণ এটা যেহেতু একবার উপরে ওঠার পরে এটা নিয়ন্ত্রণ করা অনেক টাফ হবে তো আমি অনেকক্ষণ ধরে ট্রাই করতেছি যেন এটা নিয়ন্ত্রণটা আমি নিতে পারি কিন্তু দমকা হওয়ার জন্য খুব টাফ হইতেছে কারণ একবার বাতাস এদিক নিতেছে আরেকবার ওদিক কারণ আমি তো প্রাথমিক অবস্থায় তখন এটা আমার জন্য খুবই ডিফিকাল্ট তো ট্রাই করতেছি দেখা যাক কতটুকু আগাইতে পারি আজকে পাখা এটা নর্মাল গতিতে চলতেছে এখন এখন একটু হাই করে দিই বাতাস খুব বেশি বাতাস কারণ বাতাস আসলে এটা নিয়ন্ত্রণ রাখা অনেক টাফ হয়ে যায় ওই যে ড্রোনটা কেউ দেখতেছে নাকি বলতে পারি না এই জায়গা চড়তেছে ফাইনালি উড়াতে পারছি ড্রোনটা এতক্ষণ উঠছে ওই কোনার মধ্যে আছে এখন ড্রোনটা ওখানে ল্যান্ড করাতে পারছি তো মনে করি অনেকটা নিয়ন্ত্রণে আসছে হাতের মধ্যে এরকম কয়েকবার প্র্যাকটিস করলে আমি মনে করি ড্রোনটা আমার নিয়ন্ত্রণে আসছে অনেকটা তো আজকে এ পর্যন্তই নেক্সট ভিডিও বানানোর সময় আমি ট্রাই করবো ভিডিও করা দিতে পারি স্পেশালি টুডে এসে টার্গেট তো টুডে ভিডিওগুলো যেন দিতে পারি আর কেউ যদি জানতে চান যে ড্রোনটা কী ধরনের বা কোথা থেকে কীভাবে আনা হয়েছে বা প্রাইস কত তাও আমাকে ইনফোর্স করবেন আমি ইনশাল্লাহ আনসার দেবো তো আজকে এ পর্যন্তই পরবর্তী দেখা হবে ভাই।